হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সকলকে কেমন আছে তোমরা সবাই আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক 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 ওয়েলকাম তো আজকে একটু কিছুদিন দেরি হয়ে গেল ভিডিওটা দিতে তো যাই হোক কষ্ট করে দেখে নিও তো দেখো সকালের অবস্থাটা হচ্ছে এরকম এই যে কাল রাতে একটু মেয়েকে মেহেন্দি লাগিয়ে দিয়েছিলাম ওর স্কুলে প্রোগ্রাম আছে আগামীকাল তো তার জন্য আর দেখো ওর বাবা এখন এখানে মেহেন্দিটা আস্তে আস্তে করে তুলে দিয়ে আর ঘি লাগিয়ে দিচ্ছে যাতে কালারটা ভালো হয় আর আমি তো ব্রাশ করে নিলাম জাস্ট উঠলাম কিছুক্ষণ আগে এখন সাড়ে আটটা মতো বাজছে আর এই যে দেখো তারপর লিও গেছে আর লিওজিওতে এখন সোফাতেই ঘুমোয় আমাদের তো তার জন্য এই বেডশিটটা রোজ সকালে ঝাড়তে হয় এটা পাতাই থাকে এটার ওপরই ও শোয়ে শুনাই হচ্ছে খাচ্ছে ম্যাগি মাম্মা চুপ বন্ধ কর নে মে দা এই পার্সেলটা আজ সকালেই ডেলিভার হয়েছে তো সেটাই মেয়েকে দিলাম ওটা ওর জন্য সারপ্রাইজ ছিল তো দেখো কি দিয়েছি একটা চেন দিয়েছি এটা অনলাইনে একটা ফেসবুক পেজ থেকে দেওয়া হয়েছে তো এই যে দেখো এই চেনটা হচ্ছে শোনার জন্য অর্ডার করেছিলাম রাজস্মিতা লেখা আছে এই যে এরকম টাইপের চেনের সাথে এসছে তো চলো দেখি ওকে পরে কেমন লাগছে এটা এই যে দেখো পরিয়ে দিয়েছি খুব ভালো লাগছে ওর পরে এটা কেমন লাগছে হালকা বল দেখতে খুব সুন্দর ডিজাইনটা দেখি নামের খুব সুন্দর করেছে তো চলো এখন ও খাওয়া দাওয়া করছে আর আমি একটু পরে খাবো আর বিছানা তোলা হয়নি মানে ওগুলো হয়েছে এটা করা হয়নি তো চলো এগুলো করি তারপর জুতো কাজবো মানে জুতো বাস করবো যেহেতু হচ্ছে আমাদের যাওয়ার আর বেশি দিন বাকি নেই তো তার জন্য তো চলো তোমাদের সাথে কিছুক্ষণ পরে আসছি তো অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম আবার এই যে দুটো দেখো অর্ডার এসছে মানে পার্সেল তো এইগুলো জাস্ট এখন নিলাম আর এতক্ষণ হচ্ছে আসলে খুব ব্যস্ত ছিলাম সকাল থেকে ছিলাম কিছু শ্যুট করা হয়নি আর আমার শ্যুটা কাচলাম তোমাদের বলেছিলাম কাচবো তো ওটা কাছাকাছি করে দিয়েলাম এলাম রোদে আর জামা কাপড় মেলতে গেছিলাম তখন কাকিমার কাছে কিছুক্ষণ ছিলাম তো এই আর কি চলো এগুলো একটু খুলি তোমাদের সাথে শেয়ার করি আর এবার হচ্ছে স্নান করতে যাব জাস্ট একটু ফাঁকা হয়ে বসলাম দেখ চলো তোমাদের সাথে একবারে লাঞ্চ টাইমে লাঞ্চ শেয়ার করছি ভিডিওটা দেখতে থাকো তো যেহেতু সামনের সপ্তাহেই যাচ্ছি আমরা ঘুরতে তার জন্য টুকটাক কিছু কেনাকাটা আর কি তো কটা জিনিস এসছে আর কটা এখনো বাকি আছে আসতে তো দেখো আমি দিয়েছিলাম হচ্ছে এই এম ক্যাফেনের বডি লোশনটা আর একটা ফেস ওয়াশ দিয়েছিলাম অর্ডার টেক্সচারটা জাস্ট ওয়াও একদম ক্রিমি আর স্মেলটা মানে কি বলবো গ্রিসিও না বেশি একদম আবার হালকা লাইট ওয়েটও না তো মোটামুটি খুব সুন্দর মানে শীতকালের জন্য পারফেক্ট আর কি বলো তো স্মেলটা তো সাধারণ মানে মনে হচ্ছে খেয়ে নিই একদম কফি টাইপের চকলেট মিক্স করা অনেকটা ব্রাউনি টাইপের স্মেলটা তো খুব সুন্দর তো চলো আজকে লাঞ্চটা তোমাদের দেখিয়ে দিই তো এখানে দেখো আলু দিয়ে উচ্ছে দিয়ে একটা চচ্চুরির মতো হয়েছে আর শিম ভাজা আছে শিম ভাজা আমি খাই না যদিও আর হয়েছে আজকে স্টার অফ দ্য শো এই যে মোচা দিয়ে চিংড়ি তো যেহেতু চিংড়িগুলো একটু বড় ছিল একটু কেমন যেন লাগছিল কুচো চিংড়ি হলে ভালো হয় আর এই মাছটা হচ্ছে কাকিমা দিয়েছে এটা হচ্ছে মাছের কালিয়া আর এই মাছটা হচ্ছে সর্ষে দেওয়া বাটা মাছ তো এগুলোই রান্না হয়েছে আজকে আর আমি একটু আমার জন্য করেছি মানে আমাদের সবার জন্যই করেছি আলু মাখা পেঁয়াজ দিয়ে পেঁয়াজ ভাজা করে তো এটাই আর কি আর তারপর দেখো রেডি হচ্ছে সন্ধেবেলা একটু বেরোবো তো তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমাদের বাড়িতে একটা বোন এসছে আমাদের আত্মীয় হয় তো তার সাথে একটু বেরোবো আজকে তো বেরিয়ে দেখো তাকে একটু ক্যাফেতে নিয়ে গেছিলাম তো সেখানে গিয়ে ধোসা খেয়েছিলাম অনেক অনেকদিন পরে ধোসা খেলাম অনেক দিন খাওয়া হয় না তো বেশ ভালোই করেছে আর নিয়েছিলাম হচ্ছে একটা পাপড়ি চাট তো ব্যাস এই যে এখানে বসে আছি আমরা দেখো সবাই মিলে ফাঁকাই ছিল ক্যাফেটা যেহেতু ভীষণ ঠান্ডা বাইরে এই সময় ছিল আর এই ক্যাফেটাও আমাদের এখানে নতুনই হয়েছে তো এই যে দেখো আমার মেয়ে আরও বসে আছে তো আমার মেয়ে তো সারাদিন একটা খেলার সঙ্গী পেয়েছে স্কুলটাও ছুটি এখন আর আমরা তার সাথে নিয়েছিলাম হচ্ছে ক্রিস্পি চিল্লি পেবিকর্ন তো ওই খাবারগুলো আমরা সবাই মিলে শেয়ার করেই খাচ্ছিলাম তারপর রাতে বাড়িতে এসে আটটার দিকে দেখলাম যে মটরশুটির কচুরি হচ্ছিলো তো আমি সবার সাথে হাতে হাত লাগালাম খারাপ লাগে শুধু বসে বসে খাওয়াটা এই যে দেখো এখানে আমি পুর ভরে দিচ্ছিলাম আর ছোট কাকিমা বেল ছিল তো বুঝতেই পারছো আমাদের বাড়ি যেহেতু অনেকে মেম্বার মানে অনেকজন তো তার জন্য অনেকটা বেশি করেই করতে হয় আর এই যে দেখো গরম গরম এখানে রাখা হচ্ছিলো হাড়িতে আমি সেখান থেকে দুটো খেয়েও নিয়েছিলাম আর রাতে ডিনারটা তোমাদের একবার দেখিয়ে দিলাম এই যে দেখো কচুরি আমাদের তিনজনের জন্য নিয়ে চলে এসেছি আর হয়েছে আলুর দম মটরশুটি দিয়ে তো ব্যাস চলো রাতের খাবারটা খেয়ে নিই তোমাদের সাথে দেখা হচ্ছে একদম কালকে দেখো ফাংশনের দিন মানে তার পরের দিনের ভিডিওতে রে চলে এলাম সকাল থেকে একটুও সময় পাইনি আমি শ্যুট করার তো মেয়েকে দেখো রেডি করি একদম নিয়ে যাচ্ছি তো অনলাইনে এই জিনিসগুলোই কেনা হয়েছিল তোমাদের কিছু কিছু জিনিস দেখানো হয়েছিল এই সব জিনিসগুলি অনলাইনে কেনা শাড়িটা বোধহয় তোমাদের দেখিয়েছিলাম আগে তো হয়ে গেছি আমরা রেডি চলো এবার বেরিয়ে যাবো সোয়েটার পরলাম ভীষণ ঠান্ডা বাইরে আর এই যে ঘর অবস্থা খুব খারাপ এই যে মেয়ে রেডি হয়ে গেছে চলো তোমাদের সাথে একদম এখানে গিয়ে দেখা হচ্ছে তো আমরা চলে এলাম স্কুলে স্কুলের মাঠেই করা হয়েছে প্যান্ডেলটা আর এসে দেখলাম যে ভিড় ভালোই হয়ে গেছে অনেকেই চলে এসছে তো আমরা মোটামুটি তাড়াতাড়ির মধ্যেই এসছিলাম শুরু হবে সাড়ে তিনটের দিকে প্রোগ্রামটা তো চলো তোমরা দেখো এখানে দেখো আমরা বসতে পেয়ে গেছি জায়গা পেলাম তো এখানে বসলাম আর কাকিমা কিছুক্ষণ পরে আসবে বোনটাকে নিয়ে তো ওরা যখনই আসুক ওদের জন্য জায়গা রেখে দিলাম পাশে আর তারপরেই দেখো আমার মেয়ের ডান্স শুরু হয়ে গেছে তো গানটা আর তোমাদের এখানে দেখালাম না এটা একটা প্রেয়ার সং ছিল তো নাচটা জাস্ট একটু ফাস্ট করে তোমাদের দেখিয়ে দিলাম মানে অনেক বড় গান ছিল তো আর ওপেনিং একদম ছিল ডান্সটা এতগুলো মেয়ের মধ্যেই শোনাই যে কোথায় ছিল আমি নিজেও ঠিক করে দেখতে পাচ্ছিলাম না তো যাই হোক ডান্সটা হয়ে গেল তারপর কিছুক্ষণ পর আমরা একটু ওয়েট করে তারপর বাড়ি এসেছিলাম আর এই যে দেখো লিও দেখলাম অনেকক্ষণ ধরে বসে আছে আর দুপুরে আমাদের ঘরে আজ ঘুমোতে পারেনি বেচারা তো এই যে ঘুম পাচ্ছে এখন ওর আর এই যে দেখো বোনটা এখানে হাই করছে তোমাদের সবাইকে তো একটু বরকে বলেছিলাম আসলে মোমো নিয়ে আসতে তো একটু ওরা খাবে তো এই আরকি এরম ভাবে সন্ধেটা কাটলো তো এর ঠিক দুদিন পরে আমাদের যাওয়া ছিল তো সেই দিনে একদম চলে এলাম দেখো তো এখন ঠিক সকালবেলা যাবে না একদম ভোর সাড়ে চারটে বাজছে আমি জাস্ট এক্ষুনি উঠলাম ঘুম থেকে আর লিও দেখো ঘুমোচ্ছে আর মেয়ে আর বড়ো ঘুমোচ্ছিলো তো যাচ্ছি যেমন একটা ভীষণ খুশি হচ্ছে মা বাবার কাছে যাব তো কষ্ট ভীষণ হচ্ছে সমানভাবেই লিওকে ছেড়ে যেতে হবে তার জন্য তো ভীষণই মায়ার জিনিস যাদের বাড়িতে আছে তারা অবশ্যই জানবে আমার ফিলিংসটা বুঝতে পারবে তো প্রথমে উঠে উঠে ওকে কিছুক্ষণ আদর করলাম তারপর অন্য সব কাজ তো ভীষণ খারাপ লাগছিলো মনটা তো যাই হোক চলো এবার দিনটা তোমাদের দেখাই কি কি করলাম তো এরপর আমি জাস্ট ফ্রেশ হবো আর স্নান করবো তো দেখো এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা আর আমার হয়ে গেছে স্নান তো এতক্ষণে এখনো আলো ভালো করে ফুটে নি এখনো মানে কি বলবো অন্ধকার অন্ধকার তো যাই হোক এই যে দেখো সব ছড়ানো আর একটুখানি প্যাকিং বাকি আছে লাস্ট পিরিয়ট প্যাকিং আর কি আর এদিকে দেখো মেয়ে উঠেছে এক্ষুনি আর মেয়ে কি করেছে দেখো লিওকে দেখো লিওর হাতে উঠে উঠে শাখা ফলা দিয়েছে এই যে

তো ফাইনালি দেখো এখন বাজছে হচ্ছে ছটা পনেরো আমি সব কিছু কমপ্লিট করে ফেলেছি মেয়ে রেডি আমি রেডি এবার একদম বেরিয়ে যাব আর গাড়িতে করে যাচ্ছি তো চলো বেরোনো যাক দুকা দুকা করে তো বেরিয়ে গেছি আর দেখো আজকে এ ড্রাইভ করে নিয়ে যাচ্ছে আর দেখো সবে সবে সকাল হয়েছে তো রোদটা কি সুন্দর লাগছে এখন আর তারপর কিছুক্ষণ গিয়ে আমরা নামলাম চা খেতে তো বাইরে এতটা ঠান্ডা কি বলবো মানে গাড়ির ভেতর তো ভালোই গরম লাগছিল তো দাঁড়ালাম একটু চা খেতে গাড়ির ভেতর গরম লাগছিল এমনি নেমে গেছিলাম তারপর বাইরে বেরিয়ে এত ঠান্ডা এত ঠান্ডা হাওয়া দিচ্ছে তারপর দেখো এদিকে এসে দেখলাম মেয়ে কি ফানিভাবে ঘুমোচ্ছে তো আমি যে জানলাটায় নক নক করে ওকে ডাকছিলাম আর দেখো উঠে গিয়ে আমাকে বকে দিচ্ছে যে কেন ডিস্টার্ব করছো বলে তো যাই হোক তারপর দেখো আবার বসে গেছি আর এবার হচ্ছে একদম গিয়ে নামবো বোলপুরে আর তারপর তো বাড়িতে নেমে যাব তো এই যে দেখো বোলপুরে একটা রিসোর্টে আসলাম তো এখানে একটু খাওয়া দাওয়া কিছু করব ব্রেকফাস্ট করব খিদে পেয়ে গেছে তো এই যে এখানেই আমরা সাধারণত এলে খাই তো চলো কিছু খাই এবার চলে এখানে খাবো বিশাল বিশাল খাই এখানে দেখো মেয়ে আমাকে বলছে যে ম্যাম তুমি তো ব্লগ করো সবসময় ধরে দাও ফোনটা আমি একটু করে দিই তো ও দেখো ক্যামেরাম্যান হয়েছে এখন আমাদের তো সকালবেলা একদম সিম্পল খাবার অর্ডার করেছিলাম ব্রেড বলেছিলাম টোস্ট বাটার টোস্ট আর তার সাথে কলা নিয়েছিলাম একটা তো সকালে ওই উল্টোপালটা খেতে আমার একদম ভালো লাগে না লুচি ফুচি তো আমরা এটাই খাচ্ছি তো চলো সবাই মিলে খাবারটা খেয়ে নিই তারপর আবার বেরিয়ে পড়ব আর এই যে ইনি এখানে ব্যস্ত ব্রেডে বাটার লাগাতে তো এই যে দেখো এই জায়গাটা ভীষণ প্রিয় আমার একটা ভীষণ প্রিয় জায়গা এখানে মাঝে মধ্যে আমরা নামিও বাট এবার নামা হয়নি এটা হচ্ছে বোলপুরের জঙ্গলটা ভীষণ সুন্দর লাগে দেখতে পুরো একদম গাছ দিয়ে ঢাকা দু সাইডটা তো দেখো আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম দুর্গাপুর অবধি তো অন্যবার তো একটা ড্রাইভার ভাইকে নিয়ে আনা হয় বাট এবার আমার এতটা খুশি হচ্ছে যে নিজে ড্রাইভ করে আমার বর আসছে আর পাশে আমি আর পেছনে মেয়ে বসে আছে তো এটা একটা আলাদাই ফিলিংস সত্যি বলতে কি বলো আমার বর কিন্তু ভীষণ সেফলি ড্রাইভ করে খুব কেয়ারফুলি তো যাই হোক চলে এলাম দেখো বাড়ি আর এখানে মাকে বলছি মা একটু তাকাও মা বলছে এই অবস্থায় ছবি তুলিস না এই বললাম ছবি তুলছি না এটা তো এই আর কি আর বাবাও দেখো খেতে এসছে আর আমরা এবার খেতে বসবো একটু জাস্ট চেঞ্জ করে নেব হাত মুখ ধুয়ে নেবো তারপরে আর এই যে বসে আছি তো ভীষণ আনন্দ হচ্ছে এখন তো এখন মোটামুটি দুপুর হয়ে গেছে আর মেয়ে ঢুকলো হচ্ছে স্নান করতে তো চলো এবার ড্রেস চেঞ্জ করে তারপর খেয়ে নেব খিদেও পেয়ে গেছে খুব তারপর মা কি রান্না বান্না করেছে তোমাদের চলো খাওয়ার সময় একদম দেখাচ্ছি তো এই যে দেখো বর খাচ্ছে আর আমরা সবাই একসাথেই বসলাম খেতে আর মেয়ে দেখো কিন্তু মা বাবুর মতো সেজে আছে গামছা পরে আর ওইদিকে মা ভাত বাড়ছে তো চলো তোমাদের খাওয়ার কি কি আছে একটু দেখিয়ে দিই তো আজকে মেনুতে আছে হচ্ছে ভাত বাঁধাকপির তরকারি আলু পেঁয়াজকলি ভাজা আর মেথির শাক এটা আমি খাইনি আগে কখনো খাবো আজ প্রথম মা করেছে আর হয়েছে মুসুরির ডাল আর এই যে দেখো ইনি এখানে খেতে ব্যস্ত মেখে মেখে খাচ্ছে আর বাবাও খাচ্ছে এখানে আর মা করেছে হচ্ছে স্পেশাল রান্না যেটা ভেটকি মাছের ঝোল এই যে দেখো ভেটকি মাছের সাইজটা একটু বোধহয় ছোট তো আমাকে দু পিস দিয়ে দিয়েছে তার জন্য আর তারপর শেষ পাতে ছিল একটু রসমালাই এটাও খুব ভালো ছিল খেতে তো দেখো আমরা খাওয়া দাওয়া করে এখানে বসে আড্ডা মারছি সবাই মিলে এক ঘন্টা হয়ে গেলো আমরা এখানে নড়িও নিই নিই ঢাকা মাকা নিয়ে বসে আছি আর এই যে দেখো মা টুপি পরেছে ঠান্ডার জন্য আমাকে দেখাচ্ছিল টুপিটা আসলে আর এই যে দেখো এখানে সবাই বসে আছি আমরা আমরা একটু শোবো আর আমি হচ্ছে খাবো একটা কাশি রসুদ ঠান্ডা লেগে গেছে তো চলো তোমরা ভিডিওটা দেখো একটু রেস্ট নেবো এখন তারপর তোমাদের সাথে সন্ধেবেলা দেখা তো মোটামুটি সাতটার দিকে উঠলাম ঘুম থেকে আর মা সঙ্গে সঙ্গে কফি আর বিস্কিট হাজির করে দিয়েছে তো গুড ইভিনিং এখন বাজছে সাড়ে ছটা মতো আর মেয়ে আর ওর বাবা হচ্ছে একটু বেরোলো আর আমি বেরোয়নি ঠান্ডার জন্য ভীষণ ঠান্ডা লাগছে বসে আছি উঠেছি জাস্ট তারপর থেকে বসেই আছি আর মা কফি দিল কফি খেলাম তো দেখো এখানে আমি আর মা বসে আছি আর মা হচ্ছে ফোনে কথা বলছে আমার সেই পিঠাম্মিটার সাথে তো ওই ঠাম্মিটা বলছে আসবে কদিন পরে তো সেটাই বলছিলাম যে আমি থাকতে থাকতেই চলে আসো আর আমি এখানে ভাবছি একটু নেল পলিশ পড়ি অনেকদিন পড়া হয়নি তো দেখো যেমন ভাবো সেরম কাজ পরে নিয়েছি পায়ে পড়া হয়ে গেছে আর এই নুপুরটা দেখো পায় এটাও আমার নতুন তো দেখে নাও তোমরা একটু আর তারপর হচ্ছে একটু ঘুরে বেড়াচ্ছিলাম তো সোয়েটারটা দেখো পরেছি এই সোয়েটারটা না অনেক পুরোনো একটা সোয়েটার আমার না আমার মায়েরই হয়তো তো পড়লাম বেশ গরম সোয়েটারটা আর এ দেখো এই রুমটা হচ্ছে আমার রুম মানে এতক্ষণ যেটাই ছিলাম সেটা হচ্ছে আমার মা বাবার রুম ছিল আগে বিয়ের আগে আর দেখো এই রুমটা হচ্ছে আমার ছিল এখানে বই খাতা রাখতাম তবে সব কিছু পাল্টিয়ে গেছে এখন এই বেডটাও তখন ছিল না আর এই কম্পিউটারটা হচ্ছে এখন বাবা বাবা এখানে বসে কাজ করে তো তোমাদের একটু বলে দিলাম এগুলো ইচ্ছা করছিল বলতে তো চলো এবার একটু বসে থাকি কিছুক্ষণ কোনো কাজ তো এখানে নেই আর রাতে হচ্ছে মা রান্না করেছে চিকেন কষা এই যে দেখো করছিল কষা তো আমি বললাম যে আমাকে দাও দুটো খাই কষা কষা ভালোই লাগে করলে মানে খেতে যখন করা হয় তখন গরম গরম তো এই যেটা একটু খাবো তো ব্যাস নিয়ে নিলাম বাটিতে করে চিকেন তো এবার চলো মায়ের কাছে গিয়ে বসে বসে একটু গল্প করতে করতে এটা খাবো তো কিছুক্ষণ সময় কাটালাম এরমভাবেই আর দেখো এই লাইট দুটো না আমার ভীষণ প্রিয় তোমাদের সেটাই দেখাচ্ছিলাম আমাদের কিচেনের সামনের দিকে এরম দুটো লাইট লাগানো আছে তো ইচ্ছা আছে আমার বাড়িতেও একটা এরম টাইপের কিছু ব্যবস্থা করব লাইটে আর এই যে দেখো মা আমার সাথে গল্প করতে করতে বলছিল মা এখন অলিভ অয়েল দিয়েই সব রান্না করে সেটাই বলছিল আর বেগুন ভাজা করা হবে রাতে সেটা অলিভ অয়েলেই করা হবে আর দেখো রান্না আজ কত কিছু হয়েছে এই যে মাশরুম আলু দিয়ে একটা তরকারি করেছে মা আর তার সাথে হচ্ছে সেই রসমালাই যেটা দুপুরে খেয়েছিলাম সেটা আছে এটা আমরাই নিয়ে এসেছি আমাদের ওখান থেকে বাবা এখানে সোনার জন্য পেস্ট্রি কিনে ও খুব ভালোবাসে খেতে তার জন্য তো আর তার সাথে হচ্ছে দেখো রসগোল্লা আছে তো বাবাকে বললাম এত কিছু কি করে খাবো একসাথে কি জানি আমি দেখো আবার সোয়েটার পাল্টিয়ে নিয়েছি সন্ধ্যে থেকে তিনবার সোয়েটার পাল্টিয়ে নিলাম এটা বললাম ফাইনালি এটা বেশ হালকা ঠান্ডাও লাগছে না কি লাগছে তো চলো এখন একটু আটা মাখবো এই যে তারপর রাতে রুটি হবে আর মেয়েরা এবার চলে আসবে তো চলো ভিডিও দেখতে থাকো এখানে এসে তো কোনো কাজ নেই শুধু বসে থাকা খাওয়া এগুলো ছাড়া মা আমাকে তো কোনো কাজ করতে দিত না এখনও দেয় না তো আমি বললাম যে তুমি তো করছো অনেক কিছু আমি তাহলে তোমার সাথে একটু হাতে হাতে করে দিই তো একটু দেখো আটাটা মেখে দিচ্ছিলাম তারপর রুটিও বেলে দেবো তো এটাই আর কি একটু কাজ করে দিচ্ছি ভালোই লাগে বসে থাকতে আর কতক্ষণ ভালো লাগে বলো তো এই যে বাবাও বাড়ি চলে এসছে আর মা দেখো পেছনে সব রান্নাগুলো কমপ্লিট করছে আর এই যে দেখো বাবা কত খুশি একটা স্মাইল দিচ্ছে সুন্দর করে তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিলাম ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও এখন জাস্ট আমরা ডিনার করে ঘুমিয়ে পড়বো চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো বাই